হ্যালো ইভ্রিওান আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুমিস বেগিয়ান কুকিং আজকের পর্বে আমি আপনাদের সাথে শেয়ার করবো বাংলাদেশের ছোট ছোট ফাস্ট সবগুলোর যে ভেজিটেবল রোলটা পাওয়া যায় সেই রোলের রেসিপি যার উপরটা হয় ক্রিস্পি আর ভেতরটা খুবই সফট আর মজাদার পুরে ভরা আর এরকম সব নতুন নতুন রেসিপি পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন এতে আমি কোনো ভিডিও আপলোড করলে সাথে সাথে আপনার নোটিফিকেশন পেয়ে যাবেন চলুন না এখন আজকের রেসিপি দেখে নেওয়া যাক প্রথমে আমি রোলের জন্য উপরে শীতটা তৈরি করবো এজন্য একটি বাটিতে আমি নিয়ে নিচ্ছি এক কাপ পরিমাণ ময়দা আর এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি স্বাদ মতো কিছুটা লবণ লবণটাকে আমি এখন ময়দার সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এখন বাটিটাকে একটি সাইডে রেখে আমি একটি মগ নিয়ে নিচ্ছি এর মধ্যে প্রথমে আমি এখন দিয়ে দিচ্ছি মাঝারি সাইজের একটি ডিম এরপরে দিয়ে দিচ্ছি আমি ওয়ান থার্ড কাপ পরিমাণ দুধ আর দিয়ে দিচ্ছি আমি ওয়ান থার্ড কাপ পরিমাণ পানি এখন দিয়ে দিচ্ছি আমি স্বাদ মতো কিছুটা লবণ সব কিছুকে আমি এখন একটি হ্যান্ড সাহায্যে একসাথে মিশিয়ে নিচ্ছি আপনারা চাইলে পুরো মিশ্রণটা দুধ দিয়েও করতে পারেন আবার চাইলে পুরোটা পানি দিয়েও করতে পারেন সব কিছুকে একসাথে খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে এখন আমি ময়দা আর লবণের যে মিশ্রণটা তৈরি করে রেখেছিলাম তার মধ্যে এটাকে এখন ঢেলে দিব সম্পূর্ণ মিশ্রণটাকে আমি ময়দার মধ্যে ঢেলে দিচ্ছি এখন আবারও হ্যান্ডিক্সের সাহায্যে সব কিছুকে আমি একসাথে মিশিয়ে নিব আমাদের আরও কিছুটা লিকুইড প্রয়োজন হবে এজন্য আমি এখানে হাফ কাপ পরিমাণ পানি নিয়ে নিয়েছি আপনারা পানির বদলে দুটো ব্যবহার করতে পারেন অল্প অল্প করে পানি দিচ্ছি আর আমি এটাকে মিশিয়ে নিচ্ছি আমার ব্যাটারটা তৈরি করা হয়ে গিয়েছে আমি একটি চামচ দিয়ে আপনাদের দেখিয়ে দিচ্ছি দেখুন এর কনসিস্টেন্সিটা এরকম হবে খুব বেশি ঘন হবে না আবার একদম পাতলাও না এখন এই ব্যাটারটা দিয়ে আমি রোলের শীত তৈরি করে নিব এজন্য চুলার আঁচ মিডিয়াম লোতে রেখে আমি একটি প্যান বসিয়ে দিয়েছি আর প্যানের উপরে আমি সামান্য একটু তেল ব্রাশ করে নিচ্ছি চুলার আঁচ অবশ্যই আপনারা মিডিয়াম লোতে রাখবেন এখন প্যানের মধ্যে আমি এক চামচ ব্যাটার দিয়ে দিচ্ছি ব্যাটারটাকে দিয়ে প্যানের হ্যান্ডেল ধরে এভাবে করে আস্তে আস্তে ঘুরিয়ে আমি সম্পূর্ণ ব্যাটারটা প্যানের গায়ে এরকম ছড়িয়ে দিচ্ছি এভাবে গোল করে ব্যাটারটাকে ছড়িয়ে দিতে হবে এটা অনেকটা একটা রুটির মতো হয়ে যাবে আর বেশ পাতলা হবে চুলার আঁচ যদি আপনারা মিডিয়াম লোতে না রাখেন তাহলে এই কাজটা আপনারা করতে পারবেন না এজন্য অবশ্যই চুলার আঁচ মিডিয়াম লোতে রাখতে হবে ব্যাটারটাকে গোল করে নিয়ে আমি অপেক্ষা করব এখন দুই মিনিটের জন্য দুই মিনিট পরে উপরটা দেখবেন এরকম ড্রাই হয়ে যাবে আর অনেকটা ট্রান্সপারেন্ট হয়ে যাবে আর হাতেও এটা লেগে আসবে না তখন আমি একটি স্প্যাচুলার দিয়ে সাইডগুলোকে এভাবে করে আলগা করে নিচ্ছি সাইডগুলোকে আলগা করে নিয়ে এভাবে খুব সাবধানে রুটিটাকে উল্টে নিতে হবে আলতো হাতে কাজটা করবেন কারণ এই পর্যায়ে রুটিটা বেশ নরম থাকে এভাবে করে উল্টে দিয়ে আমি অপেক্ষা করব আরও দুই মিনিটের জন্য অপর পাশটাও যখন হয়ে যাবে তখন আমি রুটিটাকে উঠিয়ে নিচ্ছি আর এভাবে করে আমি বাকি সবগুলো রুটি বানিয়ে নিব এখন রোলের জন্য পুটটা তৈরি করে নিব এজন্য চুলায় একটি প্যান বসিয়ে তার মধ্যে আমি দিয়ে দিচ্ছি প্রায় দুই টেবিল চামচের মতো তেল যখন তেলটা গরম হয়ে যাবে তখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ পেঁয়াজ কুচি পেঁয়াজটাকে নেড়ে চেড়ে আমি এখন হালকা নরম হয়ে যাওয়া পর্যন্ত অপেক্ষা করব যখন পেঁয়াজটা নরম হয়ে যাবে তখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি কাঁচামরিচ কুচি এরপরে দিয়ে দিচ্ছি আমি হাফ কাপ পরিমাণ গ্রেট করে নেয়া গাজর আর দিয়ে দিচ্ছি আমি হাফ কাপ পরিমাণ গ্রেট করে নেয়া আলু আলুটাকে আমি গ্রেটার দিয়ে একদম মিহি করে গ্রেট করে নিয়েছি সব কিছুকে নেড়ে চেড়ে আমি হালকা করে ভেজে নিচ্ছি এরপরে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি এক কাপ পরিমাণ বাঁধাকপি কুচি বাঁধাকপিটাকেও নেড়ে চেড়ে সবজির সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে সব কিছুকে হালকা করে ভেজে নিয়ে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণ আদা রসুন বাটা আদা রসুন বাটাটাকেও নেড়ে চেড়ে সবজির সাথে আমি খুব ভালোভাবে মিশিয়ে দিচ্ছি সবজিটাকে সেদ্ধ করে নেয়ার জন্য আমি এর মধ্যে দুই টেবিল চামচের মতো পানি দিয়েছি খুব বেশি পানি দিব না এতে করে সবজিটা একদম নরম হয়ে যাবে আমি অল্প পানিই দিয়েছি আর চুলার আঁচ আমি মিডিয়ামে রেখেছি সব কিছুকে নেড়ে মিশিয়ে এর মধ্যে আমি এখন স্বাদ মতো কিছুটা লবণ দিয়ে দিচ্ছি আর লবণটাকেও আমি নেড়ে মিশিয়ে নিচ্ছি সব কিছুকে মিশিয়ে দিয়ে এর মধ্যে আমি এখন দিয়ে দিচ্ছি নুডলসের মধ্যে যে টেস্ট মেকার পাওয়া যায় সেই টেস্ট মেকার আমি এখানে প্রায় দেড় টেবিল চামচের মতো ব্যবহার করেছি মশলাটাকে নেড়ে চেড়ে আমি এখন সবজির সাথে খুব ভালোভাবে মিশিয়ে দিচ্ছি এরপরে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি এক চা চামচ পরিমাণ লাইট সয়া সস আর দিয়ে দিচ্ছি আমি এক টেবিল চামচ পরিমাণ টমেটো সস সসগুলো দিলে পুরের স্বাদটা খুব ভালো আসে তাই আপনারাও চেষ্টা করবেন এখানে সস ব্যবহার করতে সসটাকেও সবজির সাথে আমি এখন নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি এখন সবজির মধ্যে আমি দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচের মতো ধনে পাতা কুচি নেড়েচেরে ধনে পাতাটাকেও সবজির সাথে আমি মিশিয়ে দিয়েছি আর আমাদের সবজি রান্না হয়ে গিয়েছে আপনারা চাইলে এটা এভাবেও নামিয়ে ফেলতে পারেন কিন্তু আমি এখন এর মধ্যে এক টেবিল চামচ কর্নফ্লাওয়ার এক টেবিল চামচ পানির সাথে গুলিয়ে সেই মিশ্রণটাকে ব্যবহার করব এতে করে সবজির মধ্যে একটা আঠালো ভাব আসে আর এটাকে পুর হিসেবে ব্যবহার করতে খুব সুবিধা হয় কর্নফ্লাওয়ারটাকে দিয়ে সাথে সাথে নেড়েচেড়ে নিতে হবে নাহলে এটা জমাট বেঁধে যাবে আর দেখুন সবজিটার মধ্যে এখন একটা আঠালো ভাব এসেছে রোলের জন্য আমার পুরটা তৈরি হয়ে গিয়েছে এখন আমি এটাকে চুলা থেকে নামিয়ে নিব আর ঠান্ডা করে তারপরে ব্যবহার করব রোলটাকে ডিপ করার জন্য আমি এখন একটি ব্যাটার তৈরি করব এজন্য এখানে আমি নিয়েছি হাফ কাপ পরিমাণ কর্নফ্লাওয়ার আর তার মধ্যে নিয়েছি আমি দুই টেবিল চামচের মতো চালের গুঁড়ো সব কিছুকে একসাথে মিশিয়ে এখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি স্বাদ মতো কিছুটা লবণ লবণটাকে মেশানো হয়ে গেলে এর মধ্যে আমি এখন অল্প অল্প করে পানি দিব আর একটি ব্যাটার তৈরি করে নিব ব্যাটারটা বেশি ঘন হবে না মোটামুটি পাতলা করেই তৈরি করে নিতে হবে ব্যাটারটা তৈরি করা হয়ে গিয়েছে এখন এটাকে আমি একটি সাইডে রেখে দিচ্ছি এখন আমি রোলটাকে বানিয়ে নিব এজন্য তৈরি করে রাখা আমি একটি রুটি নিয়ে নিয়েছি এর এক সাইড থেকে আমি এখন পুরটাকে দিয়ে দিচ্ছি আর পুরটাকে অবশ্যই ঠান্ডা করে তারপরে ব্যবহার করতে হবে বেশ খানিকটা পুর দিয়ে পুটটাকে আমি এভাবে লম্বালম্বী করে দিয়েছি আর এখন রুটির চার সাইড থেকে আমি আঠা লাগিয়ে দিব আঠাটা তৈরি করার জন্য আমি দুই টেবিল চামচ ময়দার সাথে এক টেবিল চামচ পানি মিশিয়ে নিয়েছি আঠাটা লাগিয়ে নিলে রোলের চার সাইড থেকে খুলে যাওয়ার আর কোনো ভয় থাকে না আঠাটাকে লাগিয়ে নিয়ে এখন আমি রোলটাকে ভাজ করে নিব। এজন্য প্রথমে আমি সাইড থেকে এভাবে করে রুটিটাকে ভাজ করে নিচ্ছি আপনারা দেখুন তাহলেই বুঝতে পারবেন আমি কিভাবে করছি দুই সাইড থেকেই রুটিটাকে এভাবে করে ভাজ করে নিতে হবে আর আমরা ময়দার যে আঠা লাগিয়েছি এজন্য দেখবেন ভাজগুলো খুব সহজেই হবে এখন উপর থেকে রুটিটাকে এভাবে করে ফোল্ড করে তারপর নিচের দিকে নামিয়ে আনতে হবে দেখুন এভাবে করে চেপে চেপে রোলটাকে বানিয়ে নিতে হবে আর মুখটাকে খুব ভালোভাবে চেপে নিতে হবে যাতে খুলে না যায় হয়ে গিয়েছে এভাবে করে আমি বাকি সবগুলো রোল এখন বানিয়ে নিব বানিয়ে রাখা রোলগুলোকে আমি এখন সেই কর্নফ্লাওয়ার আর চালের গুঁড়োর মিশ্রণের মধ্যে ডিপ করে নিচ্ছি এভাবে করে নিলে রোলের উপরটা খুব ক্রিস্পি হয় আপনারা চাইলে এখানে একটি ডিম ফেটে সেটাও ব্যবহার করতে পারেন তৈরি করে রাখা মিশ্রণের মধ্যে রোলটাকে ডিপ করে নিয়ে এটাকে আমি এখন ব্রেড ক্রামের উপরে নিয়ে নিচ্ছি আপনারা চাইলে ব্রেড ক্রামের পরিবর্তে টোস্ট বিস্কুট গুঁড়া করে সেটাও ব্যবহার করতে পারেন খুব ভালোভাবে রোলটাকে ব্রেড ক্রাম দিয়ে এভাবে করে গড়িয়ে নিতে হবে আর চেপে চেপে নিতে হবে হয়ে গিয়েছে দেখুন এভাবে করেই সবগুলো রোলকে বানিয়ে নিতে হবে এখন আমি রোলগুলোকে ভেজে নিব এজন্য চুলা একটি প্যান বসিয়ে তার মধ্যে আমি পর্যাপ্ত পরিমাণে তেল গরম করে নিয়েছি যখন তেলটা গরম হয়ে যাবে তখন এর মধ্যে আমি একটি একটি করে রোল দিয়ে দিচ্ছি আর চুলার আঁচ এই পর্যায়ে মিডিয়ামে রাখতে হবে একসাথে অনেকগুলো রোল ভাজতে দিবেন না এভাবে করে মিডিয়াম আঁচে রেখে রোলগুলোকে আমি উল্টে পাল্টে ভেজে নিব যখন এক পার সেট হয়ে যাবে তখন আমি খুব সাবধানে রোলগুলোকে উল্টে দিচ্ছি আর এভাবে করে রোলগুলোকে আমি লালচে করে ভেজে নিব যখন রোলগুলো এরকম লালচে করে ভাজা হয়ে যাবে তখন এগুলোকে আমি তেল থেকে তুলে নিব আর এটি কিচেন টিসুর উপরে নিয়ে নিচ্ছি এতে করে এক্সট্রা তেলগুলো ঝরে যাবে আর সবগুলো রোল আমি এভাবে করেই ভেজে নেব হয়ে গিয়েছে আমার দারুণ স্বাদের ফাস্ট স্টাইলের ভেজিটেবল রোল আপনারা এটা অবশ্যই বাসায় ট্রাই করবেন আপনাদের সবাইটা খুব ভালো লাগবে আর বিকালের নাস্তায় এটা একদম জমে যাবে আমি আপনাদেরকে একটি রোল ভেঙে দেখাচ্ছি দেখুন এর উপরটা হয়েছে একদম ক্রিস্পি আর ভেতরটা দেখুন খুবই সফট আর পুরে ভরা আপনারা রেসিপিটি ফলো করে বাসায় এভাবে বানালে সবাই বেশ পছন্দ করবে আমি কথা দিচ্ছি সবাই ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন আর আমার ভিডিওগুলো ভালো লাগলে আপনার ফ্রেন্ডস এন্ড ফ্যামিলির সাথে অবশ্যই এগুলো শেয়ার করবেন আজকের জন্য বিদায় নিচ্ছি কথা হবে পরের এপিসোডে আল্লাহ হাফেজ